বর্গ এবং বর্গমূল স্কোয়ার এন্ড স্কোয়ার রুটস সাঙ্গমানে এই ভিডিওকু তোমমানকু স্বাগত আজ আমি বর্গ এবং বর্গমূল অর্থাৎ স্কোয়ার্স এন্ড স্কোয়ার রুটস সম্বন্ধীয় এক কার্যকলাপ করিবা ধরি নিয়া যাও আম পাখরে এক স্বাভাবিক সংখ্যা এন রহিছি আমি কিপরি জানিবা যে এহা এক পূর্ণবর্গ সংখ্যা বা পরফেক্ট স্কোয়ার অটে কি নাহি আউ এই সংখ্যার বর্গমূল অর্থাৎ স্কোয়ার রুট কোন হেব চলন্তু এহা নির্ণয় করিবা পাই এক কার্যকলাপ করিবা আপন সমস্ত পেন্সিল স্কেল এবং গ্রাফ পেপর নিয়ন্তু চল সংখ্যা 25 কু যাঞ্চ করিবা তুমি গ্রাফ পেপর রে এপরি এক বর্গক্ষেত্র আঙ্কি পারিব কি যাহার ক্ষেত্রফল 25 বর্গ একক হেব চেষ্টা কর আজ্ঞা হ আমি এঠারে এপরি এক বর্গক্ষেত্র প্রস্তুত করি পারিবা যাহার ক্ষেত্রফল 25 বর্গ একক সহিত সমান হইতায় ধ্যান দিয়ন্তু গ্রাফ পেপরে সবুঠারু ছোট বর্গক্ষেত্রর ক্ষেত্রফল গোটিয়ে বর্গ একক হইতায় এই বর্গক্ষেত্রর ক্ষেত্রফল এই সমস্ত গোটিয়ে এককর বর্গর ক্ষেত্রফলর যোগফল সহিত সমান হব এঠারে এপরি মোট 25টি বর্গক্ষেত্র রয়েছে তেণু এই বর্গক্ষেত্রর ক্ষেত্রফল 25 বর্গ একক হেব আমি এঠারে বর্গক্ষেত্রর ক্ষেত্রফল সূত্র মধ্য প্রয়োগ করি পারিবা গোটিয়ে বর্গক্ষেত্রর সমস্ত বাহু 5 একক সহিত সমান হেব এঠারে আমি এই বর্গক্ষেত্রর বাহুর দৈর্ঘ্য পরীক্ষা করি পারিবা এই বর্গক্ষেত্রর ক্ষেত্রফল 5র বর্গ সহিত সমান 25 বর্গ একক হেব এথিরু আমি এহা জানি পারিবা যে সংখ্যা 25 এক পূর্ণ বর্গ এবং যাহার বর্গমূল 5 রহিছি এই বর্গক্ষেত্রর বাহুগুড়িক 5 একক সহিত সমান হব কারণ 25র বর্গমূল হচ্ছে 5 চল আগকু যিবা তুমি সমস্ত জানিছ যে সংখ্যা 36 মধ্য এক পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ আমি গ্রাফ পেপরে এইপরি ভাবরে 36 বর্গ একরর এককর গোটিয়ে বর্গক্ষেত্র আঙ্কি পারিবা এইপরি ভাবে তুমি দেখি পারিব যে এই বর্গক্ষেত্র 36টি ছোট ছোট বর্গক্ষেত্রকু নিয়ে তৈরি হেউছি আমি জানিছে যে 36র বর্গমূল 6 তেণু এই বর্গক্ষেত্রর বাহুগুড়িক 6 একক সহিত সমান হব চল এবে এক নূয়া সংখ্যা যেপরিকি 34 বিষয়ে আলোচনা করিবা কোন সংখ্যা 34 এক পূর্ণবর্গ সংখ্যা কি তুমি এইপরি এক বর্গক্ষেত্র তৈরি করি পারিব কি যাহার ক্ষেত্রফল 34 বর্গ একক হব তুমি কোন 34র বর্গমূল নির্ণয় করি পারিব কি চল গ্রাফ পেপরে 34 বর্গ এককর এক বর্গক্ষেত্র আঙ্কিবাকু চেষ্টা করিবা আমি এঠারে দেখি পারিবা যে এপরি কোনসে বর্গক্ষেত্র অঙ্কা যাই পারিব নাহিঁ কারণ এহা এপরি হেলা 34 এক পূর্ণ বর্গ সংখ্যা নুহে কিন্তু সংখ্যা 34 25 এবং 36 মধ্যরে আসে তেণু 34র বর্গমূল মধ্য এই সংখ্যামানঙ্ক মঝিরে হিঁ আসিব অর্থাৎ 34র বর্গমূল 5 এবং 6 মঝিরে হিঁ আসিব এহা 5 ঠারু অধিক কিন্তু 6 ঠারু কম হেব আউ এইথিপাই সংখ্যা 34 যাহাকি এক পূর্ণ বর্গ নুহে তাহার এক বর্গমূল অনুমান করিবা এইপরি ভাবরে তুমি 54র বর্গমূল নির্ণয় কর তোমাকু মিলিব যে 54র বর্গমূল 7 এবং 8 মঝিরে রহিছি এবং আহুরি মধ্য সংখ্যাগুড়িকু নেই সেগুড়িকর বর্গমূলর অনুমান এই কার্যকলাপ দ্বারা করিপারিবা এই ভিডিওরে এতিকিরে শেষ হেলা ধন্যবাদ।